নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে। আজ সোমবার, তার পরেও আজ কিন্তু একটি বিশেষ দিন। আজ আমাদের বিংশ শতাব্দীর আধুনিক কবি কবি জীবনানন্দ দাশের জন্মদিবস। আমরা আজ নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে কবিকে শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আজকে আমাদের আবার আরও একটি বিশেষ পাওয়া হচ্ছে, আমাদের পাশের দেশ, আমাদের বন্ধু দেশ, যে দেশের সঙ্গে আমাদের শিকড়ের টান, আমাদের প্রাণের দেশ, মনের দেশ, বাংলাদেশ। সেই বাংলাদেশের থেকেই আজ আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন এ রাজ্যের অতিথি শিল্পী, আমাদের সঙ্গে রয়েছেন মতিন দেওয়ান। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই স্টুডিওতে, সুপ্রভাত। এবং শিল্পীকে সহযোগিতার জন্য যে সমস্ত শিল্পীরা রয়েছেন, রয়েছেন আমাদের সঙ্গে ওদিক থেকে কিবোর্ডে রয়েছেন আমাদের সঙ্গে কিশোর নন্দী, রয়েছেন আমাদের সঙ্গে অক্টোপেডে রয়েছেন সাগর পাল, এবং তবলায় রয়েছে জানম দেবনাথ। ওনারা আমাদের এ রাজ্যেরই শিল্পী। আমাদের অতিথি শিল্পী যিনি রয়েছেন মতিন দেওয়ান, আজ বাংলাদেশ থেকে এসেছেন আপনাদের কাছে বাংলার গান নিয়ে, যে গানে রয়েছে সোদা মাটির গন্ধ, যে গান আমাদের লোককে মুখে মুখে ফিরে, যে গান আমাদের মনে প্রাণে একদম হৃদয়ে একদম ছোদোলা দেয়, সে গান নিয়েই রয়েছেন আমাদের সঙ্গে আজকে মতিন দেওয়ান। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং সুপ্রভাত। এবং আমরা জানবো যে আজকে সকালটা আপনি গানে গানে জমজমাট করে তুলবেন। আমরা শুরু করব আমাদের কথায় সুরের জমজমাট সকাল, যেটি সানরাইজ গুরু মশলা নিবেদিত। তার সঙ্গে আমি দর্শক বন্ধুদের আবার আরেকটু জানিয়ে দিচ্ছি, যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানটা দেখতে চাইছেন অথচ আপনারা কাজের জন্য ঘরের বাইরে অথবা রাজ্যের বাইরে, দেশের বাইরেও থাকতে পারেন, আপনাদের সবাইকে বলছি আপনারা ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ, এবং আমাদের সঙ্গে অনুষ্ঠানটা আপনারা সরাসরি দেখতে পাবেন। আমরা চলে যাব মতিনদার কাছে। মতিন ভাই, আপনি আজকে কি গান দিয়ে শুরু করবেন সকালটা? সকালটা শুরু হচ্ছে, আসলে আমরা এই মাটির মানুষ, মাটি দিয়ে সৃষ্টি, মাটিতে আবার মিশতে হবে। তাই মানুষের জীবনে হচ্ছে তিনটি কাল, একটি যেমন শিশুকাল, শিশুকাল বাবা মার কোলে হাসতে খেলতে সময় চলে যায়, যখন আসে যৌবনকাল, যৌবনকালে রঙ্গরসে দিন কাটাইলাম, যখন যার সময় বৃদ্ধকাল, বৃদ্ধকালে যাওয়ার সময় এখন হচ্ছে যাওয়ার পালা। মানে মাটির মানুষ, মানে দেহতত্ত্বের উপরে মিশতে হবে, সেদিকে লক্ষ্য করে মানুষ মরার আগে মালিক কয়েকটি চিঠি দেয়, সেই চিঠিগুলো কি? আমার এই গানটা যদি আপনারা শ্রবণ মনোযোগ সহকারে শোনেন, আশা করি আমার এই গানের মধ্যে অনেক কিছু পাওয়া যাবে। যদি ভালো লাগে তাহলে আপনারা একটু দোয়া আশীর্বাদ করবেন, আর কিছু চাই না। ঠিক আছে, চলুন আমরা তাহলে আজকে গান করব। অবশ্যই আমরা শুরু করি আমাদের আজকের সকালের অনুষ্ঠান। ও মাটির মানুষ রে, তোমার দেহ রাজ্যের বেলা ডুবে যায়, তুমি কি ঘুমে ঘুমিয়ে আছ, কি ঘুমে ঘুম, কি ঘুমে ঘুমিয়ে আছ, এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহরাজের বেলা দুই বাজায়, মাটির মানুষ রে, দেহরাজের বেলা দুই বাজায়, তুমি কি ঘুমে ঘুমিয়ে আছ, এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহরাজের বেলা দুই বাজায়, মাটির মানুষ রে, দেহরাজের বেলা দুই বাজায়, তুমি ভাবছ নিতা মনে, আবার তুমি দুই দিন পরে যাইবা কোনখানে, কোথা হতে আইলা তুমি ভাবছ নিতা মনে, আবার তুমি দুই
দিন পর যাইবা কোন খানে তোমায়, কে পাঠাইল কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা বুঝি মানুষ ভুলিয়া গেছ আজ, কে পাঠাইল কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা বুঝি মানুষ ভুলিয়া গেছ আজ, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, মাতা পিতা আদর করে পুষিল তোমারে, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, মাতা পিতা আদর করে পুষিল তোমারে, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবন কাল, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবন কাল, এখন কামবাতাসে মারল ইউকি কামবাতাসে, কামবাতাসে মারল ইউকি যৌবন আইল গায়ে, মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা ডুইবা যায়, মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা ডুইবা, মানুষ রে মানুষ রে ওরে যৌবনের ভরে তোমার দেহ তলমল, এই যৌবন মিঠাইবার জন্য আল্লাহ একটা কল, যৌবনের ভরে তোমার দেহ তলমল, এই যৌবন মিছাইবার জন্য আল্লাহ একটা কল, তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি, মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি, এবার কামিনীর কান্ত রঙে হা ভুতু খাও কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহের নাও, কামিনীর কান্ত রঙে হা ভুটু খাও জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহের নাও, কত অমূল্য ধন পরশ রতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে, অমূল্য ধন পরশ রতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে, তোমার ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো দেহে তোমার শক্তি নাই তেমন, ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন, তুমি সব ফালাইলা কাম নদীতে সব ফালাইলাম, সব ফালাইলা কাম নদীতে জয় সময় মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায়, মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায়, তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো কি ঘুমে ঘুম, কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায়, মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায়, মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায়, ও আদম রে আদম রে ওরে যৌবনের ভরে তোমার দেহ টলমল, এই যৌবন মিছাইবার জন্য আল্লাহ একটা কল, যৌবনের ভরে তোমার দেহ টলমল, এই যৌবন মিছাইবার জন্য আল্লাহ একটা কল, তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি, মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি, এবার কামিনীর কান্ত রঙে হা ভুটুবু খাও কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহের নাও, কত অমূল্য ধন পরশ রতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে, ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন, তুমি সব ফালাইলা কাম নদীতে সব ফালাইলাম,
সফল এলাকাম নদীতে যায় ও সময় মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায় মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায় ও মানুষ রে মানুষ রে ওরে মৌতের খবর তুমি করো না কবুল মালিক তোমায় চিঠি দিল পাকল মাথার চুল দাড়ি পাইকা হইল যেমন সাদা কদম ফুল মৌতেরি খবর তুমি করো না কবুল মালিক তোমায় চিঠি দিল পাকল মাথার চুল দাড়ি পাইকা হইল যেমন সাদা কদম ফুল তোমার চোখে শক্তি কমে গেছে দন্ত গেল পরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে চোখের শক্তি কমে গেছে দন্ত গেল পরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো নাম জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো না তুমি শিশু হতে মুগ্ধ হইলাম আনন্দে মাতিয়া আমার আল্লাহর কাম নবীর কাম ভগবানের কাম কি করেছ দেখো রে ভাবিয়াম শিশু হতে বিদ্ধ হইলা আনন্দে মাতিয়া আমার আল্লাহর কাম কি করেছ দেখো রে ভাবিয়াম আল্লাহ বিনে পরপারে গতি নাই রে আর কি করেছ পরপারের পথে রোজগার তোমার ভগবান বিনে পরপারে গতি নাই রে আর কি করেছ পরপারের পথে রোজগার কখন দিন নিতে আসে তোমাকে আজলাইলে প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির খাতায় পেলে তখন যে নিতে আসে তোমাকে আর চাইলে প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির খাতায় পেলে সাথে সাথে করে যাবে কান্নাকাটির রোল মুসলমান বলবে আল্লাহ রাসুল হিন্দু হরি বল সাথে সাথে পরে যাবে কান্নাকাটির রোল মুসলমান বলবে আল্লাহ রাসুল হিন্দু হরি বল সেদিন মানুষের বেলা দুই বাজায় তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো কি ঘুমে ঘুমে ঘুমিয়ে আছো দুনিয়ায় মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায় মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায় মাটির মানুষ রে তোমার দেহরাজ্যের বেলা ডুবে শুরুতে বোঝা গেল মানে একটা মানব যেন মানে জন্ম থেকে মৃত্যু অব্দি যা থাকে সবটাই গানের মধ্যে এসে গেছে তো আমরা পরপর আপনি কি ধরনের লোকগান আজকে আমাদের শোনাবেন আজকে আসলে গান হচ্ছে জ্ঞান জ্ঞানে হয় ধ্যান ধ্যানে পাওয়া যায় সেই মাওলার দিদার যে যতটুকু করতে পারে আসলে আমাদের আজকে মানে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে যে আমার বাংলা ভারতবর্ষ আর বাংলার যে আমরা ত্রিপুরার যে রাজ্য এটা আমরা কখনো দ্বিমতে কখনো দেখি না আমি তো সবসময় বলি যে কাঁটাতার আমাদের মধ্যে পড়েছে কিন্তু কাঁটাতার আমাদের দুটো দেশকে ভাগ করেছে ঠিকই কিন্তু আমাদের মনটাকে ভাগ করতে পারেনি এই কাঁটাতারের ভিতরে ওরে আধার না থাকে যদি কি হবে আলো প্রেমের কি স্বাদ আছে বল যদি আধার না থাকে যত ভালোবাসা বন্ধন আছে এর ভিতরে যদি গভীর একটু কষ্ট না থাকে এই ভালোবাসার ভিতরে গভীর হয় না যদিও তারপরেও একটু মনের ভিতরে বাধা রয়ে গেছে তারপরও কষ্ট হচ্ছে যে আমরা সেদিন কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রাম করলাম কাঁটাতারের বেলার পাশে আমরা সারাত্মরূপী গান করলাম কিন্তু বাংলাদেশের দেখলাম আমার বাংলাদেশ মা বোনেরা রাতের অন্ধকারে বাতি জ্বালিয়ে
তারা অনেকক্ষণ সারাক্ষণ গান শুনছে, শ্রবণ করছে, তার আত্মীয় স্বজন চোখের মন জল ফালাচ্ছে। তো এটাই হচ্ছে মানুষের একটা প্রেম। আসলে আমরা বাংলা ভাষার যারা আছি, আর এটা মাতৃভাষা, এই মাতৃভাষাতে আমরা আসলে আজকে কিছু দিতে আসছি, আপনাদের ভালোবাসা নিতে আসছি, আর কিছু গান শ্রোতাদেরকে দর্শকদের দেওয়ার জন্য এসেছি। জি, এই গানটি যেহেতু করেছি, এটার পরপরই যদি যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, এটা হচ্ছে এই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শান রাখতে চাচ্ছি। ঠিক আছে, শুনি আমরা তাহলে। হ্যাঁ, পরে আবার এই সবই আছে, আমি ধাপে ধাপে একটু চলে যাচ্ছি। নবীর শান্তি সুধা ইসলাম। আমাদের এই মুসলিমদের জন্য নবী যার যার একই একজনের, আমরা একই আল্লাহর সৃষ্টি, একই মালিকের সৃষ্টি, তাই যে যার ভাবে নিবে সেটাই হলো তার কার্যক্রম। জি হ্যাঁ আমরা সবাই একত্রিত, আমরা মানুষ মানুষের জন্য, আমরা সবাই মানুষ, একটাই সৃষ্টি মাটির মানুষ। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। পাহাড় গাহেরায় নবী ছিল কোন সাধনায়, পাহাড় গাহেরায় ছিল কোন সাধনায়, যেখানে মাওলাই পাঠাইল কুরআন পাঠ করে একেরা কাপিল হেরা অন্তরিতরা প্রভুর কালাম। ওরে পাঠ কাপিল হেরাম অন্তরিতরা প্রভুর কালাম। নবী বিশ্ব লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। এই মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লও প্রভুর নাম। বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, দিবস রজনী গাও তাহার গান।
মানুষে মানুষে বাধে প্রেম পাশে মানুষে মানুষে বাধে প্রেম পাশে ভক্তি বিশ্বাসে লও প্রভুর নাম বিশ্ব স্রষ্টা যিনি একরব তিনি দিবস রজনী কাউ তাহার গান নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না মায়ার নবীর তুলনা জগতে মিলে না চন্দ্রের নবীর তুলনা জগতে মিলে না সূর্যের নবীর তুলনা জগতে মিলে না আকাশের নবীর তুলনা জগতে মিলে না জমিনের নবীর তুলনা জগতে মিলে না পশুর নবীর তুলনা জগতে মিলে না মাছের নবীর তুলনা জগতে মিলে না গাছের নবীর তুলনা জগতে মিলে না নামের সাথে রব্বা নজর লিখিয়াছেন নাম ওরি নামের সাথে রব্বা নজর লিখিয়াছেন নাম দেওয়ান খালেকের পানে যাই প্রিয় নবী মুস্তফায় নবী মুস্তফায় সেবি তাই আমি তোমার হইয়া গুলাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া এই শান্তি সুধা ইসলাম। এই গানগুলোর মধ্যেই কিন্তু আমাদের কি বলবো জীবনযাত্রা হোক আমাদের সবকিছু আমি বলি না মানুষের লোক মুখে মুখে ফিরে যে গানে সুর পায় সে হচ্ছে আমাদের লোকগান আমাদের প্রাণের গান আমাদের মনের গান মাটির গান। তো আমাদের যা সময় আছে আমাদের একটা বিরতিতে যেতে হবে তার আগে আমরা আরেকটা গান শুনে তারপর বিরতিতে যাব। এই গানটি হচ্ছে মাতাল কবি রাজ্জাক দেউরির লেখা। এই গানটিতে কথায় আছে অমন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরে দিয়া সরল দেশে যাও অবশ্যই যেমন মান ঘুমান না ছাড়িলে সাধন ভজন পাও যেমন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যারাই আছি ওই যে বললাম একই অথচ আমাদের ভিতরে আমরা ভাগ করে নিছি এই হিন্দু এই এয়ারপ্লেটে ভাত খাওয়া যাবে না এই মুসলিম এয়ারপ্লেটে ভাত খাওয়া যাবে না এদের ভেদাভেদ এই বৌদ্ধ এই খ্রিস্টান আসলে সব যদি মিলে যায় একটা নদীর পারে যদি খেয়াঘাটে যদি পার হইতে যায় তার জন্য কিন্তু ভাগে ভাগে কিন্তু পার হবে না পার হবে না পার হবে তাইলে সবাই কিন্তু একই সৃষ্টি একই নায়ের মাঝি তাইলে এই নাও দিয়ে যখন পার হইতে যায় আবার জল যখন খায় কেউ আমরা কেউ বলে লালন সাজির একটি গানে বলেছে নদীতে গানটি গানটি হচ্ছে বুঝাচ্ছে যে গ্লাসের পানি গ্লাসে রাখলে গ্লাসে যদি রাখে সেই পানিটা হচ্ছে গ্লাসের পানি যদি একটা পাত্রের ভিতরে রাখে সেটা হচ্ছে পাত্রের পানি যদি কলসের ভিতরে রাখে কলসের পানি নদীর ভিতরে থাকলে নদীর পানি খালের ভিতরে থাকলে খালের পানি তাহলে মূলত হচ্ছে কি একটাই তো জল হ্যাঁ তাইলে সব জলে কিন্তু
সবাই খায়, অবশ্যই। কেন আমরা ভাগাভাগি ওই জাতি ভেদে বাদ দিয়ে যে হবে সবাই একই বর্ণে একই মানুষ, আমি আবার একটু বলে দিই দর্শকদের, আজকে আপনাদের সঙ্গে রয়েছেন আমাদের পাশের দেশ, আমাদের বন্ধু দেশ বাংলাদেশ থেকে আগত আমাদের শিল্পী রয়েছে আজকে আমাদের সঙ্গে মতিন দেওয়ান। শিল্পীকে যে সমস্ত শিল্পীরা সহযোগিতার জন্য রয়েছেন, রয়েছেন কিবোর্ডে কিশোর নন্দী, রয়েছেন অক্টোপেডে সাগর পাল এবং তবলায় রয়েছে জানুম দেবনাথ। আমি রুচি দপ্পা, আপনাদের সঙ্গে কথায় কথায় আমরা যাবো আবার মতিন ভাইয়ের কাছে। মতিন ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগের গানটা শুনি, যেটা আপনি বলেছেন সমস্ত আমরা নানা রং নানা ভাষা নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান, সেই ধরনেরই একটি গান আপনি শোনাবেন। পরিমাণ ঘুমান না ছাড়িলে সাধন ভজন পাও, অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া শরণ দেশে যাও। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মান ঘুমান না ছাড়িলে মান আর ঘুমান, মান ঘুমান না ছাড়িলে সাধন ভজন পাও। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ও মনরে মনরে ওরে সরল দেশে যাইতে চাইলে যাও, সরলে তে মিশা সরল বাগে চাইটা খাবে দেহের গরল সীসা। সরল দেশে যাইতে চাইলে যাও, সরলে তে মিশা সরল বাগে চাইটা খাবে দেহের গরল সীসা। সরল দেশের সরল মানুষ করলে তারে পাও, অমন করলে তারে পাও। তিন দিনে শুকাইয়া যাবে, তিন দিনে সু, তিন দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ ঘাও। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে মনরে ওই দেশে গেলে যাইও যাও, মরার স্বভাব লইয়া অমন মরার স্বভাব লইয়া, যেত মানুষ চাইটা খায় মরাই গিলিয়াম। ওই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া, যেত মানুষ কিলা খায় সব মরাই মিলিয়াম। ওই দেশে গেলে যাইও মরার সব লইয়া, যেটা মানুষ চাইটা খায় মরাই গিলিয়া। এবার মরার মুখে হীরার দ্বার তরল পাতের দ্বার, অমন তরল পাতের দ্বার। এক পলকে গিলা খায় রে এক পলকে, এক পলকে গিলা খায় যত মানুষের থাও। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ও মনরে মনরে
ওরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, কোন জাতি কোন সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, কোন জাতি কোন সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। গাইনি চনা কুলুর বলত পরের বোঝা বাও, ওমন পরের বোঝা বাও। বেলা যে হেলাইয়া গেল বেলা যে হ্যাঁ বেলা যে হেলাইয়া গেল তার দিকে তাকাও, ওমন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, ওমন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে মনরে ওরে গিয়া দেখো খেমাঘাটে নদীর কিনারায়, অমন নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই। গিয়া দেখো খেমাঘাটে নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই। ব্রাহ্মণ চান্ডাল হাজি গাজি এক নদীর জল খাও, অমন এক নদীর জল খাও। মাতাল রাজাকে কয় পার হবি কে, রাজাকে কয় রাজাকে কয় পার হবি কে, ছাইরা গেল নাও, অমন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, অমন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, তুমি মান গুমান না ছাড়িলে মানার গুমান, মান গুমান না ছাড়িলে সাধন ভজন পাও, অমন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, অমন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, অমন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, অমন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আমরা নিয়ে নেব সানরাইজ গুরু মাস্টার নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকাল থেকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পাশের দেশ, আমাদের বন্ধু দেশ বাংলাদেশ থেকে আগত শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে মতিন দেওয়ান, এবং শিল্পীকে সহযোগিতার জন্য তবলায় রয়েছে জানম দেবনাথ, কিবোর্ডে রয়েছে কিশোর নন্দী, এবং অক্টোপ্যাডে রয়েছে সাগর পাল। আমি রয়েছি তপ আপনাদের সঙ্গে কথায় কথায়। আর আমি সবসময় বলে থাকি, দর্শক বন্ধুরা যারা ঘরের বাইরে অথবা রাজ্যের বাইরে রয়েছেন, আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন ইউটিউব অথবা ফেসবুক গিয়ে সার্চ করবেন নিউজ ব্যানগার ত্রিপুরা লাইভ, এবং আমাদের সঙ্গে অনুষ্ঠানটা আপনারা সরাসরি দেখতে পাবেন। আমরা চলে যাব মতিন ভাইয়ের কাছে। মতিন ভাই, আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি বাংলাদেশে অনেক অনুষ্ঠান করেন, আপনি ত্রিপুরায় এসেছেন আমাদের অতিথি শিল্পী হিসেবে, তো এসে আমাদের ত্রিপুরায় এই ভারতবর্ষে ত্রিপুরাতে আপনি বেশ কয়েকটা অনুষ্ঠান করেছেন, দু দেশের মধ্যে আপনি মিল তো অবশ্যই পেয়েছেন, খুঁজে ভাষার মিল মনের মিল তো পেয়েছেন, তারপর আপনার কেমন লাগে দু দেশে কি একবার মনে হয় যে আমি অন্য দেশে রয়েছি? আমি আসলে আমার কখনো মনে হয় না যে আমি, মনে হয় যে আমার আমার দেশই আছে, নিজের দেশই রয়েছে। আমার ভাই বোনেরা যেভাবে আমাকে আদর স্নেহ ভালোবাসে, তারপরে বিভিন্ন শ্রেণী সবাই আমাকে ডাকে ভালোবাসে, মানে খুব মন ভরে যায় আর কি। হ্যাঁ, তেমনি আপনার ত্রিপুরাতে আপনার এসে খুব ভালো লেগেছে, আপনি বলতে চাইছেন ভালো লাগছে ত্রিপুরাতে? অনেক অত্যন্ত খুব ভালো লাগছে। আপনি, আমি এবার আপনাকে আপনার নিজের খুব ভালো লাগে একটি গান আমাদের আপনি শোনান। আপনার নিজের আছে না, আমরা অনেকগুলো গান করি, তারপরে এর মধ্যে থেকে আমাদের নিজের মনের খুব গান আমরা গাইতে চাই, কিন্তু আমরা পারি না গাইতে, হয়তো জায়গা বুঝে আমাদের কিছু বাধা ধরা নিয়ম থাকে। আপনাকে আজকে খোলা, আপনি আপনার নিজের অন্তরের কোন গান আপনি আমাদের শোনাতে চাইলে আপনি আমাদের শোনাতে পারেন আজকে। আসলে গান তো অনেক, কিন্তু সব গান তো গাওয়া যায় না, তারপরেও একটা পছন্দ যেমন আব্দুল করিম, উনি প্রয়াত, তা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তাই শাহ আব্দুল করিমের এই গানটি আমার খুবই ভালো লাগে। আমি ওনার বাড়িতেও যখন যাই সিলেটে দিরাই, তখন আমার বিভিন্ন ওখানে একটা ক্লাস শ্রেণী আছে, সবাই আমার কিছু সার্কেল আছে, এই গানটি আমার মুখ দিয়ে এই
আপনার কণ্ঠে শুনতে চাই, তাহলে আমরাও শুনি এবারে কণ্ঠে। যায় আমিও, আমার কাছে খুব ভালো লাগে, কারণ আসলে এই মাটির দেহটার ভিতরে কিছুই না, ওরে গেলে প্রাণ পাখিটা কিছুই চলে যায়। অবশ্যই সব ওইদিকে লক্ষ্য করে চাই এই গানটি। ঠিক আছে। ওরে তুমি আমার, আমি তোমার, এই আশা করে তোমার পুষিলাম কত আদর। আবার মাটির পিঞ্জিরার সোনার ময়নারে তোমার পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার, এই আশা করে তুমি আমার, আমি তোমার, এই আশা করে তোমার পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি। আসা যাওয়া দিবা রাতে ঘরে বাহিরে, আসা যাওয়া দিবা রাতে ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জর হইল প্রভু যে মনে। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা হইল মলি। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাই বায়ুরে, একদিন যাইবে ইউরে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে।
সাধক আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শুনাবে মধুর বাণী বলো আমারে, কে শুনাবে মধুর বাণী বলো আমারে। তোমারে খুশি নাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে, ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে। আই তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আবার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। সত্যি এই গানগুলোর আমরা যদি ধরে নিই আর কি, সত্যি আমাদের জীবনের আমরা আমাদের প্রাণটাকে আমরা কত যত্ন করে ধরে রাখি, কারণ যখন সে উড়ে যাওয়া ঠিক সে উড়ে যাবে, তাকে আমরা বেঁধে রাখতে পারি না, সেটা আমাদের বিধাতার নির্দেশ থাকে তখন উড়ে যাওয়ার জন্য। আমাদের ঘড়ির কাঁটে যেভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমরা কিন্তু ছোট ছোট করেই হয়তো দুটো গান শুনতে পাবো আর কি। আপনি ছোট ছোট করে দুটো করে আমাদের একটু গান শুনান। পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে আঘাত দিলে আঘাত মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায়। ভালোবাসে তাকে, ভালোবাসে যে যাকে দুঃখ যেন দেয় না। ভালোবাসে যে যাকে কষ্ট যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায়।
আবার কেঁদে দুলাই নি পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে দুলাই নি পাথরের আঘাত ছয় বুকে ফুলের আঘাত ছয় না পাথরের আঘাত ছয় বুকে ফুলের আঘাত ছয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় ভালোবাসিও ভালো যাকে বাসিয়াছ ভালো দেশে যায়ও আকাশ যেমন মরলে কয়ো বেমন যেন ছয় না আকাশ যেমন মরলে কয়ো মতিন যেন ছয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় গানটা শুনতে শুনতে আমার মনে হলো যে সত্যি সবার জীবনে একজন তুমি অবশ্যই থাকেন। সেই তুমি হতে পারে আমার খুব কাছের জন, তুমি হতে পারে আমার খুব বন্ধু, তুমি হতে পারে আমার আরাধ্য দেবতা। আমরা যখনই কোনো বিপদে পড়বে তুমি আমাদের হাত ধরে টেনে তুলবে। সবার জীবনে একজন তুমি রয়েছে। আর আমরা একদম সময়ের একদম শেষ জায়গায়, ঘড়ির কাঁটা একদম আমাদের জানান দিচ্ছে আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা আপনি যে গানটা দিয়ে শেষ করবেন আপনি একটা তো ভেবেছিলেন যে এটা দিয়ে শেষ করব। আমি মতিন ভাইকে আমি অনুরোধ করবো আপনি আমাদের ওই গানে দু লাইন আমরা শুনতে পাবো, যতটুকু সময় আছে আমরা দু লাইন শুনতে পাবো। আমরা দু লাইন ওই গানটা শুনি, কারণ জন্মেছি মরতে হবেই, ওইদিকে লক্ষ্য করে মহন্তর একটি গান আমি রাখবো। ধন্যবাদ। একদম দু লাইন দিয়ে আমরা শেষ করবো। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে দেব ছবি, আসস্তি কেউ সঙ্গে সাথী সঙ্গে নি কেউ যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে দেব ছবি, আসস্তি কেউ সঙ্গে সাথী সঙ্গে নি কেউ যাবি। আমি মরে যাব, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড়, কেউ বাই আমায় মাটি দিতে হইবে অস্থির। মরার সঙ্গে 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 পড়ে যাবে কান্না কাটির ভিড়, কেউ বাই আমায় মাটি দিতে হইবে অস্থির। আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা, বাড়ি এসে জিজ্ঞেস করবে কোন ব্যাংকে কি জমায়। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদে ডেকে আনবে আপনার বিপদ। রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদে ডেকে আনবে আপনার বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মনমানি ন হবে সূত্রপাত, একজন করবে আরেকজনকে অপমান আঘাত। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সব, আসস্তিকে সঙ্গে সাথে, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, আমরা একদিন তো থাকবো না রে।
আমাদের আজকের সকালের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এই রাজ্যের অতিথি শিল্পী, আমাদের সঙ্গে ছিলেন মতিন দেওয়ান শিল্পীকে যন্ত্রণার সঙ্গে সহযোগিতার জন্য ছিলেন কিবোর্ডে কিশোর নন্দী, পারকাশনে ছিলেন সাগর পাল এবং তবলায় ছিলেন জানন দেবনাথ। আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানটা এতক্ষণ যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানটা দেখেছেন আপনাদের সবাইকে নিউজ ব্যাংকের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল ঠিক এই সময় এই জায়গায়। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরের জমজমাট সকাল থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।